ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা সংক্রমণ রুখতে রাজ্যে বাধ্যতামূলক মাস্ক, কিন্তু উল্টোডাঙ্গার হাটকোমরের ছবিটা দেখুন, সেখানে পথচারীদের মাস্ক পরা নিয়ে সতর্ক করতে হলো রীতিমত পুলিশকে। পুলিশ কর্মীদের পাশাপাশি ট্রাফিক পুলিশের কর্মীরাও পথচারীদের মাস্ক পরতে বলেন। আমরা এই মুহূর্তে উল্টোডাঙ্গা হাটকোমরে রয়েছি। এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা, মানিকতলা থানার পুলিশ আধিকারিকরা, তারা কিন্তু মাস্ক যাতে পরে সবাই রাস্তায় বেরোন এরকমই প্রচার করছেন। একজনকে দেখা যাচ্ছে মাস্ক ছাড়া রাস্তায়। আপনি পড়েননি কেন মাস্ক পড়েননি কেন? আমার একটা ভুল হয়ে গেছে, সুবহ সুবহ কাজ যাচ্ছি, ওদিকে আমার ভুল হয়ে গেছে। নেক্সট টাইম তো হবে না, নেক্সট টাইমে অসুবিধা হবে না। যেমনটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, মাস্ক না পরলে সেই ব্যক্তিকে কিন্তু ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাকে বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে, এরকমই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। উল্টো রীতিমতো মাইকিং করা হচ্ছে মানিকতলা থানার তরফ থেকে, এরকম মাইকিং করে প্রচার করা হচ্ছে যাতে প্রত্যেকে মাস্ক পরে আসেন। অনেকেই গাড়িতে বাইকে করে বেরোচ্ছেন কিন্তু মাস্ক ছাড়া। গতকালই নবান্নের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় প্রত্যেককে মাস্ক পরে বেরোনোর জন্য। মাস্ক না থাকলে রুমাল দোপাট্টা কোনোভাবে নাক মুখ ঢেকে বেরোতে হবে, এবং তারপরে পুলিশের তরফ থেকে কিন্তু এই তল্লাশি অভিযান শহর কলকাতার বিভিন্ন জায়গায় চলছে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।